মেয়েরা হচ্ছে জান্নাতের ফুল, এদেরকে নিয়ে ব্যবসা করার কোন অধিকার আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা মন মানসিকতা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। তবে একটা কথা বলি, যুবকরা চাইলেই পারবে না। আমাদের বাপ দাদাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ঠিক আছে, কিন্তু যুবক যদি বলে আমি যৌতুক নিব না, আপনি পারবেন? এবার একজন এসে কান ভরা দিবে, অমুকে নিছে, অমুকে নিছে, অমুকে নিছে, তুই নিচ্ছিস না কেন? আপনি শুধু একটা কথা বলবেন, আমি মেয়ের বাপ থেকে নিব না, আমি মেয়ের আল্লাহ থেকে নিতে চাই। আর একটু জোরে বলেন না। আমি আমার যুবক ভাইদেরকে একটা ছোট্ট আমার ব্যক্তিগত তরফ থেকে কথাটা বলছি, আপনি যৌতুক নিবেন না শুধু আল্লাহকে খুশি করার জন্য। আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনার রিজিকের কত বরকত পাবেন। আপনি শুধু লেনদেনটা আল্লাহর সাথে রাখবেন, আল্লাহ আমি নিচ্ছি না, সমাজ নিয়ম থেকে বাহিরে গিয়ে আমি তোমাকে খুশি করার জন্য আমি যৌতুক নিচ্ছি না, বেশি মোহরও দিচ্ছি না, শুধু তোমার নবীর সুন্নতকে রক্ষা করার জন্য। দেখবেন আল্লাহ আপনার অল্প ইনকামের মধ্যে হাজার গুণ বেশি বরকত বাড়াই দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যুবক ভাই নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ, যতই ব্যস্ত থাকুক নামাজ ছাড়া যাবে। কোনো কারণে যদি অনিচ্ছায় নামাজ ছুটে যায়, কাজার ব্যবস্থা আছে না নাই, যে কোনো সময় নামাজের টাইম হয়েছে, কাজটাকে পিছনে রেখে নামাজটা করে ফেলার চেষ্টা করবেন। আপনি রবের আদেশকে সম্মান দিবেন, রব আপনার কথা সম্মান বাড়াইয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুন। রব্বে কারীম দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা, কোনটা কঠিন? জোরে বলেন। তাহলে পাওয়া একটা জিনিস, ধরে রাখা আরেক জিনিস। অনেক সম্পদওয়ালা বাবা সম্পত্তি করে দিয়েছেন, কিন্তু সন্তানরা ধরে রাখতে জানে নাই। ভাই কথা বলেন, আছে না নাই? তাহলে ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর ধরে রাখা রবের দয়া ছাড়া কখনো হয় না। আপনি যাই অর্জন করে নিজেকে অহংকারী ভাববেন, দেখবেন আপনার সবকিছু হারাই যাবে, আর ধরে রাখতে পারবেন না। কথা বলেন ঠিক না? সেজন্য হাসবো সবসময় কাকে নিয়ে? জোরে বলেন না, কাকে নিয়ে? অন্যকে নিয়ে হাসার কোনো দরকার নাই, কারণ আমি সবচেয়ে আমি সামনের জনকে নিজের চেয়ে উত্তম ভাবার চেষ্টা করি। আল্লাহ আমাকে এটার উপর অটল থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিত, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এবার আসেন, বাংলা বইয়ের কোনো খতম, অঙ্ক বইয়ের কোনো খতম, আর একটু জোরে বলেন না, ইংরেজি বইয়ের কোনো খতম, গ্রামারের কোনো খতম, কোরআনের খতম, কোরআনের খতম, কোরআনের খতম, কোরআনের খতম, দেখে দেখে পড়েন। এখন আপনি বলবেন দেখে দেখে পড়লে তো আমরাও পারবো, কিন্তু তারাবির মধ্যে যখন একজন হাফেজ দাঁড়ায় যায় ইমামের স্থানে, সে যখন পড়তে থাকে ইসলাম মিন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়তেই থাকে, তাও আবার স্লো নয়, একটা নির্দিষ্ট স্পিডে পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, এক পৃষ্ঠা পড়ে, দুই পৃষ্ঠা পড়ে, তিন পৃষ্ঠা পড়ে, যখন যার যেমন নিয়ম পড়তেই থাকে, পিছন থেকে মাঝে মধ্যে শব্দ একটা ভুল গেলে লোকমা দিয়ে আবার স্মরণ করাই যায়, তাহলে পিছনের হাফেজেরও স্মরণ আছে, সামনের হাফেজের স্মরণ আছে। আমরা যারা সাধারণ পাবলিক আমরা শুধু শুনতে যাই। এবার সেই বাচ্চাকে জিজ্ঞেস করেন, ও তোমার বয়স কত? সে বলবে আমার বয়স 17 বছর, 18 বছর, 20 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। এক এক বয়সী হাফেজ আছে। বাংলা বই মুখস্থ নাই, 30 পারা কোরআন মুখস্থ করলে কেমনে? উত্তর দিবে এটা কোনো ব্রেনের বাহাদুরি নয়, এটা রবের দয়ার বাহাদুরি। সুবহানাল্লাহ। আপনার এলাকায় অনেক হাফেজ সব আছে, অনেকে অর্ধেক করে বাইরে গেছে, পারে নাই, বলেন না কথা একটু বলতে হবে। অনেকে অর্ধেক করে আর পারে, অনেকে 20 পারা শেষ করে ফেলছে, পারে, আবার 8 বছরের বাচ্চা একটা পুরো কোরআন মুখস্থ। 8 বছরের বাচ্চা কোন ক্লাসে পড়বে? বেশি থেকে বেশি 6 অথবা 7। পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কোরআন সে মুখস্থ করে বসে আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন। এবার বলেন, আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, এখানে লেখা আছে না নাই? এখানে লেখা আছে না নাই? এটা যদি কাউকে মুখস্থ করতে দিয়ে বলে 2 সপ্তাহ ধরে সময় দিলাম মুখস্থ করে, আমাকে আপটু বটম দিবি, তার এই তমাশা মুখস্থ দেওয়ার সম্ভবপর এটা ইম্পসিবল। একটা পৃষ্ঠা একটা পাতা মুখস্থ করা সম্ভবপর নয়, এখানে 30 পারা মুখস্থ। এখানে কোন হাফেজ সাহেব আছে ভিতরে? হাত তুলবেন, হাত তুলবেন। হাফেজ মাশাআল্লাহ একজন আছে, আর কেউ? আর কেউ? আপনি হাফেজ স্যার? আচ্ছা না, আপনি হাফেজ স্যার, ভাই একটু হাতটা তুলবেন। আপনার নামটা?
না বসেন 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 জি সাইদুল আলম আমি আপনি কত বছরে কোরআন হাফেজ করেছেন মানে কয় বছর লেগেছে মানে কয় বছর লেগেছে মুখস্থ করতে কয় বছর জোরে বলেন না কয় বছর তিন বছরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মুখস্থ করে ফেলেছেন আল্লাহ পাক সেই কোরআনের খাস নির্যাস আমার হাফেজে কোরআন ভাইদের অন্তরে দান করুক কোরআনের সেই নূর অন্তরের মধ্যে দান করুক কোরআনের সেই আসল জ্ঞান বুঝার তৌফিক দান করুক সেই জ্ঞান দিয়ে মানব জাতির ইসলাম জাহানের খেদমত করার তৌফিক দান করুক বড় থেকে বড় আলেম হওয়ার তৌফিক দান করুক এবার বলেন কয় বছর জোরে বলতে হবে কয় বছর বারো মাস বারো মাস বারো মাস কয় বছর তিনটা বছরে আমার ভাই কোরআনে হাফেজ হয়েছেন ওনাকে কেন ধরলাম কারণ উনি সামনে আছেন আপনাদের বুঝতে সহজ হবে তিরিশ পারা কোরআন ওনার মুখস্থ এখন যদি আমার ভাইকে কেউ একজনে প্রশ্ন করে যেটা ইন্টারভিউর মধ্যে হয় এই চব্বিশ পারা তিন নম্বর পৃষ্ঠা থেকে বলো একটু চিন্তা করে হাফেজ কোরআন পড়া শুরু করে দেয় সুবহানাল্লাহ তিন পারা সাত পৃষ্ঠা থেকে বলো পড়া শুরু করে দেয় এগারো পারা দুই পৃষ্ঠা থেকে বলো নয় পৃষ্ঠা থেকে বলো পড়া শুরু করে দেয় কম্পিউটারে তো দ্রুত কাজ করতে পারে না হাফেজ কোরআন যারা ভালো করে মুখস্থ করে তারা তত দ্রুত কাজ করতে পারে সুবহানাল্লাহ এবার বলেন এটা কি ব্রেনের পাওয়ার নাকি রবের দয়া আর একটু জোরে বলতে হবে এবার বলেন বছরে কয় মাস বারো মাস রমজান কয় মাস এক মাস হাফেজদেরকে জিজ্ঞেস করেন বারো মাস কিন্তু ওনারা তেমন কোরআন সহজে পড়ে কিন্তু তারাবি যখন রমজান মাসে এর এক মাস আগে থেকে একটু একটু বারো মাস তেমন পড়ে নাই কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন কোরআন মুখস্থ মুখস্থ হয়ে গেছে আমি কি বুঝাতে চাচ্ছি আপনি যদি মনে করেন কোরআনকে পুড়ে সাথে আপনার বোকামি ধারণা ছাড়া আর কিছুই নয় আর একটু জোরে বলেন ঠিক কিনা আপনি যদি মনে করেন কোরআনকে পৃষ্ঠা ছিঁড়ে আপনি বাতাসের মধ্যে উড়াই দিবেন ইসলাম ধ্বংস হয়ে যাবে আরে নয় নয় কাশ্মীর কালো সম্ভবপর নয় কারণ ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে রবের কাছে কুল মালিক জাহানের কাছে ওই রবের কাছে একমাত্র মনোযোগ ধর্মের নামই হচ্ছে ইসলাম বলেন সুবহানাল্লাহ সেই ইসলামের কিতাবের নাম কোরআন বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লাউহি মাহফুজ এটা মাহফুজের জায়গায় মাহফুজ আছে নিরাপদে আছে এটা ধ্বংস করা কখনো সম্ভব নয় আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন